হ্যালো গাইস, সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ছাদ বাগানে চলে এলাম, শুরুতেই কি সুন্দর সুন্দর ফুল দেখেন। তো আজকে বেশ কিছু হারভেস্টিং আছে। তো এই 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 পড়ে যাচ্ছে কেন? তো বেবিদেরকে নিয়ে চলে এলাম হারভেস্ট করতে। তো দেখেন এখানে মাসালে এই গাছটাতে প্রচুর টমেটো ধরেছিল, মানে প্রতিদিনই টমেটো নেওয়া যাচ্ছে, কারণ প্রতিদিন দেখা যাচ্ছে কালার আসতেছে। দেখেন এই দুটাতে কালার চলে আসছে, আর পাখিদের জন্য রাখা যাচ্ছে না, পাখিরা প্রচুর ডিস্টার্ব করতেছে, এবং ছোট বড় অসংখ্য টমেটো এখনো আসতেছে। হ্যাঁ, আমার এগুলো কাঁচা। তো দেখেন আলহামদুলিল্লাহ আরেকটা গাছ আমার, এই আরেকটা একটা গাছে কতগুলো ধরছে দেখুন। আসলে এবার প্রচুর টমেটো হয়েছে, এইবারে না আসলে গতবারে হয়েছিল, আর এবারে তো অনেকগুলো গাছ দিয়েছিলাম। দেখেন মালটা গাছের ভিতরে ঢুকে গেছে, মনে হচ্ছে মালটা গাছে ধরেছে। তোমরা নিয়ে নিচ্ছ? এই গাছে কিছু কালার আসছে, দেখি বিসমিল্লাহ করে নিস তো। হ্যাঁ, ঝুড়িটা নিয়ে আসো, ঝুড়ি কাঁচা নিও না, কাঁচা নিও না। আচ্ছা নাও, তুমি এটা নাও বাবা, এটা নাও। হ্যাঁ, তো বাচ্চারা এটা কি বাবা, এটা কি বলো, এটা কি? গুড, বলো এটা কি, তুমি বলো, তুমি বলো। তো দেখেন বেবিরা খুবই এক্সাইটেড, ওদেরকে নিয়ে আসি আসলে সবজি কুড়ানোর সময়, তোলার সময়। তো দেখা যায় ওরা অনেক খুশি হয়। মা, তুমি সবগুলো নিয়ে নিছো নিজে নিজে? এই দেখছেন কাঁচা পাকা, ও তো কাঁচা কাঁচাই তুলে ফেলবে সব। হয়েছে হয়েছে বাবা, আর না না না, চলো চলো কাঁচা নিও না। হ্যাঁ, কাঁচাগুলো নিও না, পাকাগুলো নিবা, চলো। আচ্ছা থাক, কাঁচা থাক, নিয়ে নিছো যখন এটা থাক, আসো ওই ওপাশেরটা নিয়ে নাও। তো দেখেন এখানে আরও আছে অনেকগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা এটা। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে যাও, এখানে কাটা আছে, তো আস্তে করে নাও, আস্তে করে নাও, এটা বিসমিল্লাহ করে নিও। হ্যাঁ গুড, এটা আমার মেয়ে পারে, তো ইন্সপায়ার করতে হয় আসলে বেবিদেরকে, আর ওরা শিখতেছে কোনটা কি গাছ দেখে দেখে এই আর কি। তুমি তুলবা? আচ্ছা চলো আরেকটা দেখি আমরা আরেকটা পাই কিনা। তো এখানে রয়েছে কাঁচামরিচ, আমরা এখান থেকে কাঁচামরিচ নিয়ে নিবো। আর নিও না মা, এগুলো নিও না। আয় হায়, ও নিজে নিজেই ছিঁড়া শুরু করে দিচ্ছে। মা আর নিও না, আর নিও না, এটা থাক, এত বেশি খেতে পারবো না তো আমরা, আগামীকাল আবার নিবো, ঠিক আছে? তো এখানে রয়েছে কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ নিয়ে যাবো ফ্রেশ। বাবা কাঁচামরিচ ধরিও না তুমি। হ্যাঁ, তুমি পারবে না ধরতে, দেখেন কাঁচামরিচগুলোর সাইজ মাশাল্লাহ। দেখেছো এটা কি? কাঁথামরিচ, খুব সুন্দর করে বলে কাঁথামরিচ। তো দেখেন মাশাল্লাহ, এগুলো খুব ঝাল আর সাইজও মোটা, সেজন্য বেশি নিব না, ফাইভ পিস এনাফ হয়ে যাবে। চলো দেখেন এখানে বেশ কিছু পুদিনা, পুদিনাগুলো রমজান মাসে ভালোই খাওয়া যাবে। শুধু এই ড্রামে না, আরেকটা ড্রামে আরও ধরেছে, আর এখানে আমি কিছু গরমের বীজ বসেছি, এই যে ঝিঙ্গা, তারপর দুন্ধুল, এগুলোর বীজ কিনে আনছিলাম। তো মানে এগুলো আরও দশ দিন পরে পাওয়া যেত আর কি, ওরা সবে বীজ বসাইছে, তো আমি বলছি ওরকমই দিয়ে দেন, তো এনে এখানে রেখে দিছি এই আর কি, নাহলে আরও একটু বড় পাওয়া যেত। এগুলো চারাই কিনেছি, আর এটা আমি বসেছি, এটা আমি বসেছি, এটা মিষ্টি কুমড়া। আর এখানে রয়েছে কিছু লাল শাক, লাল শাকগুলো তো খাওয়ার সময় চলে যাচ্ছে, খেয়ে ফেলা উচিত, বাট আমি একা তো খেতে মন চাচ্ছে না, আমার হাজবেন্ড আসলে তারপর তুলব। আর এখানে রয়েছে পেঁয়াজ, আর এখানে টমেটো, এটা দিয়ে দিয়েছি বরবটি। আর দেখেন এখানে টমেটো মাশাল্লাহ। তুমি তুলিও না বাবা, কাঁচা কাঁচা টমেটো নিও না। তো দেখেন মাশাল্লাহ প্রচুর, এই একটা ড্রামে কি পরিমাণে টমেটো আসছে দেখেন। বেবিদেরকে নিয়ে আসলে
একটা সমস্যা, ওরা এটা ছিঁড়ে ফেলতে চায়, ওটা ছিঁড়ে ফেলতে চায়। দেখেন প্রচুর টমেটো, এবারে রমজান মাসে পুরো রমজান মাস জুড়ে খাওয়া যাবে ইনশাল্লাহ, আল্লাহ যদি রিজিকে রাখেন। তো দেখেন এখানে ভিতরে ভিতরে একটা টুকটুকে হয়ে আছে, কি সুন্দর কালার, বাহ মা দেখো পড়াবি, এটা কি? আচ্ছা দাদা ওকে দাও, ওকে দাও, আচ্ছা থাক থাক ওকে দাও। তো দেখতেই পাচ্ছেন বেবিদেরকে নিয়ে একদিকে মজা আরেকদিক দিয়ে সাজা, ওরা খালি কান্নাকাটি কেন জানি এগুলাই করে। তো দেখেন একটা গাছে মাশাল্লাহ কি পরিমাণে টমেটো থোকাই থোকাই ধরছে, দেখেন একটা ড্রামে একটা গাছ দিয়েছিলাম, এই একটা গাছ থেকে এতগুলো শাখা প্রশাখা পুরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যে এগুলো আসলে আমি পর্যায়ক্রমে দেখিয়েছিলাম কিভাবে কি করছি, ভিডিওতে আছে, তো আর নতুন করে বলতে চাইতেছেন না, আপনারা ভিডিওতে দেখে নেবেন যে আমি টমেটো গাছগুলো কীভাবে এভাবে ঝাঁকালো করছি, তারপর কীভাবে এত ফল আসলো, সবই আসতে আমি স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করেছি। দেখেন এখানে মিষ্টি কুমড়ো শাক কি সুন্দর, আর পাথর কুচিগুলো দেখ পাথরের মধ্যে উঠে যাচ্ছে, এগুলো কোনো মাটি তাটি ছাড়া, জাস্ট একটা পাতা পড়ছে ওখানে ওটা থেকে উঠে যাচ্ছে। আর এখানে রয়েছে পুঁই শাক, পুঁই শাকগুলো আমি দিয়েছিলাম, এখানে পুঁই শাকের বীজ, ওখানে প্রচুর বীজ হয়েছে, এগুলো বর্ষা পড়লেই এমনিতেই চারা গজিয়ে যাবে, ওখানে যেটা যেখানে পড়তেছে ওখানেই চারা গজিয়ে যাবে। এই রেখে দাও বাবা, রেখে দাও, ওদেরকে নিয়ে আসলে একদিকে ভালো লাগে বাচ্চারা শিখে, বাচ্চাদের অনেক খুশি দেখে ভালো লাগে, আরেকদিকে বিরক্ত করে ফেলে। দেখেন যে স্প্রেটা নিয়ে স্প্রে করতেছে পারবি। তো এখানে প্রচুর মিষ্টি কুমড়া শাকের করে আসতেছে, বাবা ফেলিও না আর ছিঁড়িও না, কেমন আর ছিঁড়িও না। তো এখানে মিষ্টি কুমড়া শাকের দেখেন কী পরিমাণে ফুল, ফুলগুলো এসে পাখি খেয়ে নিচ্ছে, এই ফুলগুলো আসলে ভাজি করলে অনেক মজা হয়, অনেক টেস্টি। তো আজকে ভাবছি কিছু নিয়ে যাব, আসলে শাক একজন মানুষের শাক খাওয়া কষ্টকর। আর এখানে শশা গাছ বসিয়েছি, এগুলা আলহামদুলিল্লাহ যদি এটা জিকে গেছে, এটা কালকে দিয়েছিলাম, এটা একটু সময় লাগবে হয়তো। আর এখানে এখানে বীজ বসেছিলাম, এটা শশা গাছের, এটা মিষ্টি কুমড়া শাক, এটাতে খেয়েছি, এটা তুলে ফেলতে হবে, এটা আসলে বয়স হয়ে যাওয়াতে মনে হচ্ছে ওরকম হয়ে গেছে। আর শিম মাশাল্লাহ দেখুন বাগানে কী পরিমাণে শিম হচ্ছে, মানে এগুলো তো ফুল আমি একবার নিয়ে গেছি, এই দেখুন শিম। তো দেখুন আমি ইটের উপর উঠে গেছি শিমগুলো দেখানোর জন্য, প্রচুর শিম আসতেছে, থোকায় থোকায় শিম দেখুন। আর এখানে আরও শিম আসবে, এগুলো ফুল আসতেছে নতুন নতুন আরও আসতেছে, ওই পাশে আসছে শিম মাশাল্লাহ হচ্ছে ভালোই, বাট না আমি খেয়ে শেষ করতে পারতেছি না। তো দেখেন জায়গায় আসছে, এখানে ফুল বেশি, আমি শিমের গাছ দুইটা ড্রামে দিয়েছিলাম, মানে দুটো জিভেগে, একটা জিভেগে দিয়েছিলাম একটা ড্রামে দিয়েছিলাম, দুইটা দিয়ে মাশাল্লাহ ভালো হয়েছে। তো দেখেন এই এই গাছটাতে শিম দিয়েছিলাম, আর খুব দেরি করে দিয়েছিলাম, না হলে আরও হয়তো আরও বেশি, মানে যত বেশি মানে কি বাড়ে তত বেশি শিম ধরে আর কি, তো আমি শেষের দিকে দেওয়াতে হয়তো কম ধরেছে। দেখেন এখানে এখানে থোকায় থোকায় আসছে, এগুলো কি খেয়ে শেষ করা যায়? হ্যাঁ তুমি সব ফেলে দিস তো। আর লেবু গাছের কথা কি বলবো, দেখেন কি সুন্দর লেবু মাশাল্লাহ, অনেকগুলো লেবু আসতেছে, প্রচুর লেবু আসতেছে, এটা নতুন গাছ। তো এপাশে দেখুন মাশাল্লাহ খুব সুন্দর বেগুন আসতেছে, এখানে আরো বেগুন আসতেছে ছোট ছোট, এটা আমার বেগুনের বীজ থেকে করা গাছ। তো আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর বীজ আসতেছে, সরি ফুল আসতেছে, ফল আসতেছে, তো মাশাল্লাহ ভালোই
বেগুন আসতেছে। এই বেগুন গাছগুলোতে প্রচুর বেগুন এসেছিল, দেখেন আরো আসতেছে। কথা হচ্ছে আসলে বেগুন আসতেছে ঠিকই, কিন্তু বানরের জন্য রাখা যাচ্ছে না, বানর প্রচুর বেগুন খেয়ে নিচ্ছে। মানে যাই আসে একটু বড় হতে না হতেই সে খেয়ে নিয়ে যাচ্ছে। আর এ পাশে দেখেন আর একটা লেবু গাছ, সেটা তো লেবু আসতেছে মাশাল্লাহ, ফুল আসছে অনেক। আর এই সিম গাছটাতেও দেখেন সিম, এটা হচ্ছে লাল সিমটা, আর ওটাতে দিয়েছিলাম সাদা, এটাতে লাল সাদা দুটোই দিয়েছি। দেখেন থোকায় থোকায় ধরছে একদম। আর ওখানে ফুল আসতেছে। আসলে সিম গাছ একটা তুলতে পারলে হয় কোনো রকম, একটা লতা তুলতে পারলে মানে এত ধরে খেয়ে শেষ করা যায় না। তো গাইস ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আজকে, আর না দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।